আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই দিন আমার জিকির অল্প সময়ের জন্য এক দিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ থাকবে বান্দাদের মধ্যে সেই সময়টা হলো আমার এই বান্দারা যেদিন পেরেশানিতে পড়ে যাবে যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে আমার হাবিব সরকারে কায়নাত বললেন বুঝলাম এবার আল্লাহ বলেন হাবিব কথা শেষ হয় নাই আর একটু বাকি আছে বলেন যেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে যদিও আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে ওই সময়টার জন্য আপনি নবীর দরুদ বন্ধ হবে না আল্লাহর হাবিব তাআজ্জুব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন বলেন আপনার জিকির বন্ধ হয়ে যাবে আমার দরুদ চলবে আমার জিকির চলবে এটা কে করবে আপনার জিকির কেন বন্ধ হবে হাবিব সেদিন কিয়ামত হবে আমার সব বান্দারা সেদিন আল্লাহ আল্লাহ বলবে না সেদিন তারা সবাই বলবে নাফসি ইয়া নাফসি এজন্য আমার জিকির বন্ধ হয়ে যাবে রব্বুল আলামিন সবাই যেহেতু নাফসি নাফসি বলবে আপনার জিকির বন্ধ হয়ে যাবে ও প্রভু ও মালিক সেদিন আমার জিকির কে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন হাবিব সবাই ধ্বংস হয়ে যাবে সব কিছু প্রলয় হয়ে যাবে সব কিছু কি হয়ে যাবে পানি পানি হয়ে যাবে পানির মধ্যে সব কিছু মিলিত হয়ে যাবে সেদিন সবাই আমি নাফসি নাফসি বলবে কিন্তু আপনার জিকির বন্ধ হবে না এজন্য আপনার জিকির চালু রাখার জন্য একজন আছে সেটা হলাম আমি রব্বুল আলামিন আমার সাথে একটু বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا أريكم محبة ابن اللهم مولانا محمد وعلى آله مولانا শিখাইয়া প্রেমের খেলা কই লুকাই না কামিনি ওয়ালা একবার দেখা দিয়া নিবাও জালা পুরা মনের বাসনা আল্লাহুম্মা জোরে জোরে সল্লে মাওলানা محمد وعلى آله سيدنا دكلني برهن تندى لغبك نا دكيلي نيوني دويا كوري يغون بيجي اكبر داو دكا شفاني اللهم صلي مولانا محمد وعلى آله سيدنا مولانا تمار প্রেমে واسكور بطريش دمت فلي دي প্রেমের বলি واسكورني نبي تمار جبا پي اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا لا إله لا جور لا إله لا إله لا إله لا إله
করি লা ইলাহা লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে একবার সকালে উচ্চ কণ্ঠে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী মক্কার মুতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কান্ডারি আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার দু আলম হায়াতুন নবী জিন্দা নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী আমার নবী আপনার নবী সমগ্র জাহানের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে যাকে সবচেয়ে বেশি আল্লাহর পরে যাকে বেশি সম্মানিত করেছেন ওই রাহমাতুল লিল আলামিন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাবিবের দরবারে একবার সালাম দেই উজান ইশারের জমিন থেকে আজকে সালাম দিয়ে দেই সকলে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান এই রসুলের প্রেমের বাগান আজকে সাজানো হয়েছে যে বাগানের ভিতরে এমন কতগুলা ফুল ফুটেছে যে ফুলের গ্রাম এত সুন্দর যে ফুলের গ্রাম এত মধুর এত ফুলের এত সুন্দর গ্রাম যে ফুলগুলা হলো যে ফুলা ফুলগুলার নাম হলো আমাদের সামনে অনেক ফুল আছে আমাদের দেশে অনেক ফুল আছে আমাদের দেশে অনেক ফুল আছে ওই ফুলগুলার নাম কি আমাদের ফুলের নাম হলো গোলাপ ফুলের নাম হলো জবা ফুলের নাম হলো গন্ধ কি গন্ধরাজ ফুলের নাম হলো কি জুই ফুলের নাম হলো বিভিন্ন কালার কি গাঁদা ফুল এরপরে চামেলি ফুল এরপরে বিভিন্ন ধরনের ফুল আছে আজকের মাহফিলে অনেক ফুল রয়েছে আজকের মাহফিলে আমার সামনে অনেক ডিজাইন করা ফুল দেওয়া হয়েছে ওই ফুল কি হয় ওই ফুলের চেয়ে দামি হলো একজন আশিকের ওই ফুলের চেয়ে দামি হলো আশিকের রাসূলের অন্তর জুড়ে বলুন সুবহানাল্লাহ এই বাগানে আজকের বাগানটা হলো ফুল বাগানে ফুল হয় ফুল বাগানের মধ্যে গোলাপ হয় চামেলি হয় জুই হয় বিভিন্ন কালারের ফুল হয় আর জান্নাতের বাগানে জান্নাতের বাগানের মধ্যে এমন কতগুলা ফুল আসে যেগুলা হলো রসুলের প্রেমিক যেগুলা হলো রসুলের সাল্লাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আশিক রসুলের মহাব্বত আশিক রসুলের মর্যাদা কতটুকু শোনেন আশিক রসুল কাশিক রসুলের মর্যাদা আল্লাহ কেমন দিয়েছেন আশিক রসুলরা যখন ফুল ছেড়াতে উঠবে আসলরা যখন সিরাতে উঠবেন সিরাত ফুল সিরাতে যখন উঠবেন আশিকের রাসূল কেমন আশিকের রাসূল হযরতে ওয়াইসাল করুনি ওনার মতো আশিকের রাসূল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতো আশিকের রাসূল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতো আশিকের রাসূল এই ধরনের আশিকের রাসূল এবং যারা নবীর প্রেমিক পাগল দেওয়ানা এই ধরনের আশিকের রাসূলরা যখন ফুলসেরাতে উঠবে ফুলসেরাতের নিচে হলো জাহান্নাম মানুষ কেটে কেটে জাহান্নামে পড়বে যা মানুষ ফুলসেরাতে কেটে কেটে কি কোথায় পড়বে জাহান্নামে পড়বে ফুলসেরাতরা কত প্রশস্ত কত পদ্মা সেতুর মতো তাই না পদ্মা সেতুর মতো নয় ও সরি যমুনা সেতুর মতো তাও না বৈরব ব্রিজের মতো না কতটুকু পাঁচটা কতটুকু চুলের মতো আরো চিকন চুলের চেয়ে আরো চিকন চুলের চেয়ে চিকন ধার ইয়ের মতো ধার কিসের মতো করাতের মতো করাতের মতো দুতা সুরের মতো বোতা দায়ের মতো হীরার চেয়ে ধার ওই ফুলসেরা থেকে কেটে কেটে মানুষ জাহান্নামে পড়বে ওই জাহান্নাম এই এই ফুলসেরাতের সম্পর্কে আশিকের রাসূল সম্পর্কে এই জায়গার মধ্যে কি বর্ণনা আসছে একটু শুনুন এবার বলতেছেন কি আশিকের রাসূলরা যখন ফুলসেরাতের মধ্যে পা দিবেন দেওয়ার পরে ফুলসেরাতের নিচে জাহান্নাম থেকে একটি আওয়াজ আসবে জাহান্নাম থেকে কি আসবে আওয়াজ আসবে
জাহান্নাম থেকে আওয়াজ নিয়ে আসবে রাসূল তাড়াতাড়ি করে পার হয়ে যান কেন না আপনার অন্তরে যে নবী প্রেমের আগুন জ্বলতেছে আপনার অন্তরে যে নবী প্রেমের আগুন জ্বলতেছে নবী প্রেমের আগুনের তাপে আমার জাহান্নামের আগুন নিবিয়া যাইতেছে আসবে রাসূল তাড়াতাড়ি করে পার হয়ে যাও তোমার অন্তরের মধ্যে নবীর প্রেমের যে আগুন জ্বলাইছো ওই আগুনের তাপে আমার জাহান্নামের আগুন নিবিয়া যাইতেছে তাড়াতাড়ি পার হয়ে যাও আশিক রাসূল যখন পুলিশের রাতের মধ্যে কদম রাখবে ও বন্ধু চুলের চেয়ে চিকন থাকবে না হীরার চেয়ে দাঁত থাকবে না ওইটা প্রশস্ত হয়ে যাবে আশিক রাসূল দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর পাগুলেরাম ও আমার সুন্নি ভাইয়েরাম গভীর মুজুব অন্তরের কান্নাঘান এই জান্নাতের বাগানে বাসাই করা সে আশিকের রাসূলরা এসেছে যাদের অন্তরে নবীর প্রেমের পাগল যাদের অন্তরের মধ্যে শুধু নবীর প্রেম আর নবীর প্রেম আর নবীর প্রেমের পরে আমাদের কি লাগবে আমাদের পার হওয়ার জন্য মুক্তির জন্য আমার ইমানি জিন্দেগি কায়েম করার জন্য কয়টা জিনিস লাগবে আমাদের এক নম্বরে আমাদের লাগবে কি এক নম্বরে আমাদের আল্লাহকে পেতে হলে নবীর প্রেম লাগবে কি লাগবে কার প্রেম নবীর প্রেম নবীর মহব্বত লাগবে নবীর মহব্বত লাগতে হলে আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো রসুলের মহব্বত ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো রসুল পাকের মহাব্বত হুব্বু হুব্বে হুব্বে রাসূলুল্লাহ মুহাব্বাতুন নবী হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান মুহাব্বত হলো কি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে রাসূল পাকের মুহাব্বত বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা تابعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امار الله پاک رب العالمين بولن حبيب নবী গো আমি আল্লাহকে পেতে হলে আমি আল্লাহকে যারা মহব্বত করতে চাই আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই ও হাবিব আপনি জানিয়ে দিন তারা যেন আমি নবীকে আপনি নবীকে যেন আগে মহব্বত করে আমার আল্লাহ আল্লাহকে খুশি করার মহব্বত করার পূর্ব শর্ত হচ্ছে আমার নবী কামলার মহব্বত জোরে বলুন সুবহানাল্লাহ এখন আল্লাহকে রাজি করার শর্ত হলো নবীর মহব্বত এখন নবীকে রাজি করার শর্তটা কি এটা জানতে হবে লাইনে আসতে হবে লাইনে আসতে হবে ঠিক না বেটি লাইন সেরা যদি গাড়ি চালায় গাড়ি কি থাকবে না অ্যাক্সিডেন্ট হবে জোরে বলেন অ্যাক্সিডেন্ট হবে না গাড়ি থাকবে এই কথা বলস না করে আব্বারা আমার ভাইরা কথা বলেন লাইন সেরে যদি গাড়ি চলে গাড়ি কি থাকবে গাড়ি কি ভালো থাকবে না অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে এখন আল্লাহ পাওয়ার শর্ত হলো রসুলে পাকের মহাব্বত এখন রসুলে পাকের মহাব্বত রসুলকে খুশি করতে হলে কাকে মহাব্বত করতে হবে ওইটা জানার দরকার আর আজকের মাহফিলের হেডলাইনটা এখানে আজকের মাহফিলের হেডলাইন এখানেই দেওয়া হয়েছে মারহাবা বলুন এখন আমরা জানবো রসুলকে খুশি রসুল খুশি হয় কি দিলে আল্লাহ খুশি হয় রসুলকে ভালোবাসলে এখন রসুল খুশি হয় কাকে ভালোবাসলে এটা আমরা একটু জানতে হবে সিরিয়াল সবকিছু একটা ধারাবাহিকতা আছে নিয়ম আছে নিয়মের বাহিরে ওষুধ খেলে রোগ কি ভালো হয় বলেন ভালো হয় এখন স্কুলের ভিতরে একটা নিয়ম আছে মাদ্রাসায় নিয়ম আছে প্রথম ক্লাসের ভিতর নিয়ম আছে কোন ঘন্টাটা হবে তারপর কোন ঘন্টা হবে কোন ঘন্টা হবে কোন ঘন্টা হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে কখন কোন কোন বিষয়টা কোন টিচার পড়াবে না যা যে টিচার যেই বিষয়ে মনে চায় ওই বিষয়ে পড়াবে না কোনো এখানে বিধান আছে এখানে কোনো সিস্টেম আছে কিনা ইয়ার রুটিন আছে কিনা কোন রুটিন দেওয়া আছে কিনা আছে এখন আল্লাহকে পাওয়ার জন্য রুটিন আছে রুটিনটা হলো আল্লাহকে পেতে হলে আল্লাহ বলেন আমার রসুল
محبت আমার রসূলের محبت এখন রসূলকে পেতে হলে কার محبت লাগবে সেই জায়গায় একটু আসতে হবে আমাকে তারপরে আলোচনার সামনের দিকে যাবে যাবে জানি না কতক্ষণ সময় পাবো আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব একটু মনোযোগ দিয়ে শুনুন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার রাজি করার দরকার এখন আল্লাহকে জেনে গেলাম আল্লাহকে রাজি করতে হলে রসূলকে রাজি করা দরকার এখন রসূলকে রাজি করতে হলে এখন কাকে রাজি দরকার সবকিছুর একটা কি আছে নিয়ম কানুন আছে এখন দেখুন রাসূল কখন কিভাবে আপনার প্রতি খুশি হবে আল্লাহ শর্ত লাগাই দিয়েছে রাসূলের মহব্বত এখন রাসূল শর্ত লাগাই দিয়েছে আরো কিছু লোকের মহব্বত এখন ওরা কারা ওরা কারা ওরা কি ওদের নাম কি ওদের পরিচয় কি এবং এইটার ভিত্তি কি এবং ওদেরকে যে মহব্বত করতে হবে তার প্রমাণ কি কোরআন হাদিসে তার কি কি প্রমাণ আছে সেটা আমাদেরকে জানতে হবে ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আমিন প্রথম আমি কোরআনের মধ্যে যাই কুরআন থেকে হাদিসের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসবো আমার বন্ধুরা আপনারা বিরক্ত হবেন না অস্থির হবেন না পাগল হবেন না শেখ সাদি আব্দুল্লাহ হুজুরের গজল শুনতে আসছে এখনো গজল গায় না গজলের জন্য পাগলামি করবেন না গজল আমি গাবো গজল আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো গজল শোনাবো কিন্তু তার আগে আমি কিছু আলোচনা করার সুযোগ আমাকে দিতে হবে প্রয়োজনে আপনাদের গজল লাগবে গজল দেব আপনাদের জিকির লাগবে জিকির দেব আপনাদের জন্য জগৎ যতক্ষণ লাগে ততক্ষণ গজল থাকবে জিকির থাকবে এই নিয়ে কোনো টেনশন করবেন না টেনশন করার দরকার নাই আমার বন্ধুরা আমার সবকিছু আমি ইনশাআল্লাহ আমার মাথায় আছে ভাইরা আমার গভীর মনোযোগ এইবার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এই রাসূলের পাক রাজি হবেন কাকে কি করতে হলে এইটা ঘোষণাটা আল্লাহ আমার রাসূলকে আগে শিখিয়ে দিয়েছে আগে আল্লাহর জবান থেকে একটা কিছু শুনে নেই তারপরে রাসূলের পাকের জবানে কি বলছে সেই ব্যাপারে আজকে রাসূলের জবান থেকে কি বলেছে তাও শুনবো আমার ভাইরা কারণ আমি আয়েশা সর্ব প্রথম পোস্টারের মধ্যে নজর পড়ে গেছে পোস্টারের মধ্যে নজরটা হলো পবিত্র আহলে বাইতের স্মরণ মহব্বতের মাহফিল কার মাহফিল এই মাহফিলটা দিচ্ছে কার মহব্বতে আহলে বাইতের মহব্বতে এই আহলে বাইতের মহব্বতে মাহফিল দিল কেন আমি আলামিন হাবিবের কাছে প্রশ্ন রাখতে চাই আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির প্রতি প্রশ্ন রাখতে চাই মহব্বত রাসূলের মহব্বত দিতে পারতো অন্য কারো মহব্বত দিতে পারতো এখন আহলে বাইতের মহব্বত দিল কেন এবং আহলে বাইত কারা আহলে বাইত কে তাদের নাম কি তাদের আহলে তাদের ভালোবাসাটার প্রয়োজন কি এই ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো আপনারা কি রাগ করবেন আপনারা কি রাগ করবেন এই আহলে বাইত কারা এবং আহলে বাইতের মহব্বতে মাহফিল দিল কেন পৃথিবীর সবগুলা মাহফিল একত্র করলে আর আহলে বাইতের মাহফিলে মাহফিল একটা মাহফিল একত্র করলে তার ওজন বেশি হবে আরে আসতে বলুন সুবহানাল্লাহ গলা শুকিয়ে গেলে পানির বোতল আমার সামনে অনেকটি আছে পিছনে অনেক আছে নিয়ে নিয়েন আমি আপনাদেরকে নিয়ে একটি আমার সাথে একটু শান বলেন মদিনা মদিনা আসে কামিনের ঠিকানা বলুন মদিনা মদিনা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা যুবক ছেলেরা বলো মাদ্রাসা ছাত্ররা জোরে জোরে বলো মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা জালাহাদের সৈয়দি বসাতুর বাপ দেখলো নবীজি জালাহাদের সৈয়দি বসাতুর বাপ দেখলো নবীজি আরে ভালোবেসে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হইল না মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক হায় হায় মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী
حضرت ابو بكر صدیق نبی نے شستو صحابی حضرت ابو بکر صدیق بالوں میں سے شوجنے پاسے بالوں میں سے شوجنے پاسے چاہیے دیکھو مدینہ 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 نصر الدين محمودي شاہ ایک تو رنگ چلاک بے ارے مدینہ مدینہ عاشق مامینر ٹھکانا اے ہائے دیدار چے کادو تمرا دیدار چے کادو تمرا ہونا نبی دیوانا مدینہ مدینہ مینر ٹھکانا بولو بولو مدینہ مدینہ عاشق مامینر اہ دیدار چی کادو تمرا دیدار چی کادو تمرا اہونا نبی دیوانا مدینہ مدینہ عاشق مومنر ٹھکانا بولو مدینہ مدینہ عاشق مومنر امان نبیر فاغل راغا بندو اللہ فکر رب العالمین اہل بیت شان ایبار قرآن پاکر مدی امی خطبار مدی جی آیات کریمہ تلاوت کرے چھلام وہی آیات کریمہ ابار مونے کھڑے دیں اللہ فکر رب العالمین ایبار قرآن پاکر مدی ایک کھنا آیات کریمہ نجیل کھڑے دیلین آیات کریمہ تا ہولو کی آیات کریمہ تا ہولو اللہ اللہ فکر رب العالمین گو شنا کھڑے بسم اللہ الرحمن الرحیم قل لا اسألکم علیہ اجرا الا المودۃ فی القربا ابھی یا رسول اللہ یا حبیب اللہ نبی گو او نبی اپنی جانی دین اپنی گھوشنا کرے دین یا رسول اللہ اپنی گھوشنا کرے دین اپنی پرچار کرے دین نبی جی اپنی اپنی امت رکھا چھے اپنی امت رکھا چھے جانی دین اپنی بولین اپنی زبان دی بولین امی جی اسلام کمپلیٹ کرلام امی اسلام قائم کرلام اسلام کیا امی پوری پورنو تدان کرلام تمہا دیر مدی اسلام پہنچے دیلام اس کی اسلام ارداوات پوری پورنو بابے تمہا دیر کچھ امی پوری پورنو کرے دیلام ای در کارونے ایر ایک رو کیا ایتر کنو بینی موی ہمار رمی نبی کے تمہارا دوا لگ بینا ایک تی بینی موی بیتی تو بینی موی ایک تی لگ بے ایک تی بینی موی لگ بے اوی بینی موی تا چرا آر کنو بینی موی لگ بینا شی بینی موی تا کھولو آمی نبی احلی بیتر بھالو باشا آر ایک تو استے بولن سبحان اللہ ایتو کن جان لما اللہ بولن ان کنتم تحبون اللہ فتبعونی حبیبکم اللہ اللہ بولن حبیب اپنا کے بالو بستو لے آمک کے بالو بستو لے اپنا کے بالو بستو بے یکن آبار سنتی سی اللہ زبان دیا کوئے نبی گو اپنی جانی دن گو نبی جی یا رسول اللہ اپنی گو سنا کرے دن اپنا کی اسلام کمپلیٹ قرار بھی نموئے اپنی جی اسلام کمپلیٹ قرلین اپنی جی اسلام دعوات دیلین اپنی جی اسلام کے مانو شر مدد پہنچے دیلین اپنی تادر کے جانی دن تار کنو بینی موی اپنا لگ بینا ایکتا بینی موی لگ بی شیطا خلو احیل بیتر بالو باشا زر زر بلن سبحان اللہ ای آیت کریمہ جو کن نجیل ہوئیں نجیل ہوار شمائے شب نجیل ہوار شمائے ونیک صحابہ کرام امار رسول پاکر شامنے رسول پاکر شامنے چھلین وی آیت جو کن جبرائیل نیاش لو اشار پوری رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم دویال نبی کم لولا آیت کنا تدر کے شنایا دیلین شنایا دعا پوری صحابہ کرام جگش کرے یا رسول اللہ اورا کرا وی بکتیرا کرا وی مانوش گلو کرا جادر بھلو باشا اما درو پوری واجب پوری دعا ہوئے چھے তারা কারা তাদের পরিচয় তা আপনার কাছে জানতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হলো আমার আহলে বাইত এবার আহলে বাইত কারা আহলে বাইতের মূল কারা আহলে বাইত কত প্রকার কি কি আহলে বাইত কেমন আহলে বাইত কারা আহলে বাইতের মূল কারা এখন আহলে বাইতের মূলটা ধরি তারপরে আহলে বাইতের পাশের সত্য ধর্ম আমার বন্ধুরা এখন তখন আল্লাহর হাবিব সংক্ষেপে বলছি আমার বন্ধুরা যে তো এখানে আজকে অসংখ্য ওলামায়ে কেরাম আছে আশিকি সাহেব হুজুর আছে আজহারী সাহেব হুজুর আছে তাইরি সাহেব হুজুর আছে আর অনেক ওলামায়ে কেরাম আছে বহু ওলামায়ে কেরাম আছে আজকে রাত কন্ট্রোল কভার করা যাবে না এত ওলামায়ে কেরাম আছে ভাইরা আমার মামুজুম ও নবীর পাগুলেরা আল্লাহর নবী কেমন ওলা এবার ঘোষণা করে দিলেন আমার আহলে বাইত তারা ভালো আছেন আহলে বাইত তারা আমার আহলে বাইত হলো তারা এখন তার নাম বলা শুরু করবে আমার নবী একটা হলো নাম বলা আর একটা হলো ব্যক্তি চিনিয়ে দেওয়া
জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ চাড়া খাই একটু একটা গজল গান ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ খুদারি খাস নুড়ে তোয়ারি জিনি গায়েবের বাহানি যার মুখে শুনি বলেন খুদারি খাস নুড়ে তোয়ারি জিনি গায়েবের বাহানি যার মুখে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ ওরে গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কাদা বলো নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কাদা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ আমার বন্ধু কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয় সে পুতুল নয় সে গোলাপ শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ কথাটা কি ছিল আল্লাহ যখন আয়াত কারিমা নাজিল করে দিলেন কোন আয়াতটা মনে আছে আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ফিল আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদাতা ফিল কুরবা এখন আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন নয় সাহাবাই কেরাম কোনদিন প্রশ্ন করে নাই আরজি করেছে সুবহানাল্লাহ কোন সাহাবাই কেরাম আমাদের দেশের মোল্লার মতো এত বেয়াদব নয় জনাবি মুহাম্মদ বলে বিশ্ব নবী বলে জনাবি মোহাম্মদ বলে আমাদের দেশের ওই কাঠমোল্লাদের মতো এত বেয়াদব নয় ওরা বলতো হুজুর আমার নবীজির শ্বশুর হইও হযরতে সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জামাই বলে নাই বলতেন ইয়া রাসূলুল্লাহ উসমান জিন নুরাইন রাসূলের পাকে দুই কন্যার অধিকারী তিনি কোনদিন শ্বশুর বলেন নাই বলতেন ইয়া রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা রাসূলের বিবি তিনি কোনদিন বলতেন না ফাতেমার আব্বা কই উনি বলতেন ইয়া রাসূলুল্লাহ রাসূলের পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের পাকের চাচা ছিলেন উনিও কোনদিন বলতেন না মুহাম্মদ উনি বলতেন ইয়া রাসূলুল্লাহ রাসূল পাকের চাচি উম্মুল ফজল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উনিও কোনদিন রাসূল পাককে বলতেন না ভাতিজা মুহাম্মদ বলতেন ইয়া রাসূলুল্লাহ এখন মুহাম্মদ বলে ডাক দিত শুধু আবু জাহেল আমাদের দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা একদল মৌলভি আছে এরা আবু জাহেলের ফয়েজ প্রাপ্ত এরা এদেরকে চিনবেন কেমনে এরা কথায় কথায় বলবে বিশ্ব নবী আর জনাবে মুহাম্মদ এই জোরে কো ঠিক না বেঠি জোরে বল ঠিক না বেঠি জনাবে মুহাম্মদ তোর আব্বা লাগে নাকি তোর তালুই লাগে নাকি বেয়াদবের ঘরের বেয়াদব
আমার নবীর পাগুলার গভীর মনোযোগ অন্তরের কান লাগাও রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার প্রশ্ন করেন নাই সাহাবায়ে কেরাম আরজ করে আরজি করেন দুহাতে ইয়া রাসূলুল্লাহ যে কোনো কথা বলার সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার মাতাপিতা আপনার চরণে উৎসর্গ হোক এই বলে রাসূল সাহাবায়ে কেরাম কথা শুরু করতেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আরজি করলাম যাদের কথা এখন কো এখন জিবরাইল ওহী আসছে যাদের কথা বললো যাদের কথা বললো সাহাবায়ে কেরাম এখন জিবরাইল বললো যে আয়াত নাযিল হলো যাদের ভালোবাসা আমাদের উপর ফরজ করা হয়েছে ওরা কারা ইয়া রাসূলুল্লাহ ওদের নবুদাত ওরা কারা এই মুহূর্তে আমার নবীর সামনে ছিলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে ছিল কে আমার নবীজির সামনে ছিল হযরতে ইমাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবীজির সামনে ছিল হযরতে ইমাম হুসাইন হযরতে আমার নবীজির সামনে ছিল হযরতে ইমাম হাসান এমনি করে নবীজি ছিলেন ইমাম হুসাইন ছিলেন ইমাম হাসান ছিলেন আমার হযরতে আলী ছিলেন হযরতে মা ফাতেমা ছিলেন চারজন ছিলেন আল্লাহর নবীর গায়ের মধ্যে একখানা আস্তিন মোবারক ছিলেন আল্লাহর নবী এই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবার তাদেরকে জড়িয়ে ধরলেন তাদেরকে জড়িয়ে ধরলে ধর বললেন ও আমার সাহাবীরা এরা হলো আমার আহলে বাইত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার এরা হলো আমার আহলে বাইত এবার রাসূল আহলে বাইতের সম্পর্কে আল্লাহর কথা তখন শুনলাম আল্লাহ বললেন হাবিব আপনি বলে দিন ইসলাম কমপ্লিট করার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না শুধু আমার আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতের মহব্বত তোমাদের কাছে চাই এখন হুজুর আল্লাহর নবী কি বলতেছেন এই ব্যাপারে বলতেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আওয়াদাহুমা ফাকাদ আওয়াদানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবীরা যেই ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করলো ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো আল্লাহকে ভালোবাসার শর্ত হলো নবী আর নবীকে ভালোবাসার শর্ত হলো আহলে বাইত এই জন্য আলামিন হাবিব সাহেব আজকে আহলে বাইতের মহব্বত মাহফিল দিয়েছে আল্লাহর নবী কেন লড়া কয় এটা আলামিন হাবিবের উক্তি নয় এটা আলামিন হাবিবের কি ইচ্ছা ব্যক্তিগত মন গড়া ইচ্ছা নয় এটা হলো রাসূলে পাকের একটি বিধানকে তিনি বিধানকে প্রাধান্য দিয়েছেন কারণ রাসূলে পাক বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আওয়াদাহুমা ফাকাদ আওয়াদানি যে ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করলা যে ব্যক্তি আমার আওলাদকে মহব্বত করলা আমার আহলে বাইতকে মহব্বত করলা যে আমার আওলাদকে মহব্বত করলা সেজন্য আমি রাসূলুল্লাহকে কি করলা মহব্বত করলা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বা আহলে বাইতি মা এবার কি করলেন যারা কি করলা এরপরে বলতেছেন মান আওয়াদাহুমা বলতেছেন কি যারা আমার আহলে বাইতের সঙ্গে দুশমনি করলা তারা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এবার কি করলেন আল্লাহর পাকের রব্বুল আলামিনের নবী সরকারি দোয়া আলম বললেন আমার আহলে বাইতের ভালোবাসা হলো আমি আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আহলে বাইত হলো রাসূলের পরিবার সাহাবাই কেরামদের আহকি আহলে বাইত হলো ইমাম হাসান হুসাইন মা খাতুন জান্নাত এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনারা হলেন আহলে বাইত শুধু তাই নয় রাসূলের পরিবার বর্গ আহলে বাইত রাসূলের বিবিগণ আহলে বাইত রাসূলের সন্তানরা আহলে বাইত জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলে অঞ্চ আলবা ভাইয়েরা রসুলের বাক্যের বিবি আহলে বাইতের মধ্যে ভাগ আছে রসুলের বিবিরা হলো আহলে বাইত রসুলের বিবিদেরকে গালি দেওয়া যাবে না ঠিক না বেঠি একদল একদল মানুষ আছে রসুলের বিবিদেরকে গালি দেয় আছে না মায়েশাকে গালি দেয় দেয় না কারণ হলো রসুলের বিবিদেরকে গালি দেওয়া যাবে না কারণ হলো ওনারাও আহলে বাইত ওনারাও আহলে বাইত আর গালি দেওয়া যাবে না কেন ওনারা ওনাদের মর্যাদাটা কেমন শোনেন আন নবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এই আয়াতের বাকি অংশটা আলেমরা বলবে এখন আমি বলবো না নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে বাকি অংশটা কি বলবো বাকি অংশটা হলো এরপরের জায়গাটা ও আজওয়াজু উম্মাহাতুহুম রসুলের বিবিগণ তোমাদের মা রসুলের বিবিগণ কি তো রসুলের বিবিগণ তোমাদের মা এখানে দুইটা কথা বলবো একটা কথা হলো একদল মুনাফিক একদল বেয়াদব বলে রসুল নাকি আমাদের ভাই নাউজুবিল্লাহ আসতে বললে আমি চা খাবো না হয় রসুলের বিবি হবে কি ভাবি কি হবে তো মাকে যে সন্তান ভাবি বলবে সে কি জারজের ঘরের জারজ কি জারজ এক নাম্বার জারজ কয় নাম্বার জারজ কয় নাম্বার জারজ আল্লাহ বলে আল্লাহকে
এবার আসছে আননবি আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের জানের চাইতে নিকটে ওয়া আজওয়াজুহুম মাহাতুম রাসূলের বিবিগণ তোমাদের মা রাসূলের বিবিগণ তোমাদের মা তাই রাসূলের পাকের কোন বিবিকে গালি দেওয়া যাবে না রাসূলের বিবিরাও হলো বিবিরাও আহলে বাইত বন্ধুরা আমার ও আমার নবীর পাগরেরা বলুন অন্তরের কান লাগান এখন আহলে বাইতে আহলে বাইতের অংশ একটা আর পাক পাঞ্জাতনের অংশ হলো একটা পাক পাঞ্জাতন কাকে বলে আহলে বাইতের মূল অংশটার নাম হলো পাক পাঞ্জাতন আহলে বাইতের মূল অংশ কোনটা আহলে বাইতের মূল অংশ হলো ওইটা যাদেরকে রাসূল জড়িয়ে ধরেছিলেন চারজন মনে আসেনি চারজনকে জড়িয়ে ধরেছিলেন এক নম্বরে খাতুনে জান্নাত দুই নম্বরে হলো কি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিন নম্বরে হলো কি হযরত হাসান চার নম্বরে হলো হযরত কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি সালাতু ওয়াসসালাম আমার ভাইরা এই চারজন এবং নবী হইল এই হলো মোট পাঁচজন আমার ভাইরা এই পাঁচজনের নাম হলো পাক পাঞ্জাতন শব্দটা হলো ফারসি শব্দ কি শব্দ ফারসি শব্দ কি শব্দ ফারসি শব্দ এখন কোরআনে পাক পাঞ্জাতন কি কোন ভাষা আছে কোরআনে হাদিসে কোন ভাষা আছে এখন নামাজ হলো ফারসি ভাষা আরবিতে বলে সালাত রোজা হলো ফারসি ভাষা আরবিতে বলে সাওম সিয়াম সাওম এই পানি হলো পানি হলো ফারসি ভাষা ইংরেজিতে হলো ওয়াটার আরবিতে হলো মাউন ময়া ইংরেজিতে হলো ওয়াটার বাংলায় হলো জল ঠিক না বেটি তদ্রূপ আহলে বাইত একই পাক পাঞ্জাতন হলো ফারসি ভাষা এটাকে এটাকে কোরআনের ভাষায় বলে কি আহলাল বাইত আহলাল বাইত এই আহলাল বাইত কে পাঁচটিতে বলা হয় পাক পাঞ্জাতন একদল মৌলবীরা জ্ঞানের স্বল্পতার কারণে আর আকিদার আকিদার মধ্যে গুনে ধরেছে গুন চিনেন গাছে যে গুন ধরে কাঠের মধ্যে যে গুনে ধরে আকিদার মধ্যে গুনে ধরার কারণে আর ওদের আকাবিররা উল্টা পাল্টা বুঝাইছে লেখাইছে শোনাইছে এই জন্য ওরা পাক পাঞ্জাতন খুঁজে পায় না পাক পাঞ্জাতন ছাড়া ইসলামই হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই আহলে বাইত পবিত্র আহলে বাইতের মহব্বতের আজকে মাহফিল এই আহলে বাইত কে মহব্বত না কইরা নবী যে জন্য নবী নবী করতে করতে পাগল হয়ে যান কোন কাজ হবে না আমরা আপনার আমার নবী কেউ নল আপনার মহব্বতে রাজি হবে না আর নবী নবী করে কি আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যান আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবে না যদি নবী নবী না করেন আর নবী নবী করার পরে নবী আপনার প্রতি রাজি হবে না যদি আহলে বাইত না করেন এখন সিরিয়াল হলো ধারাবাহিকতা সিরিয়ালটা হলো কি এক নম্বরে হলো আল্লাহ দুই নম্বরে হলো কি রাসূল তিন নম্বর হলো আহলে বাইত ও আমার নবীর পাগলেরা আহলে বাইত কে মহব্বত করা কি কোরআন হাদিসের বিধান না মন গড়া কথা এখন কি আমাদের এই আলামিন হাবিবি সাহেব কি এটা মন গড়া কোন পোস্টার করেছে ফ্রেমের বিশ নাও যা ফ্রেমের বিশের যে ফ্যান আলা ওইটা করে দিয়া যাও ফানাম চিন নামে ফানকো ও আপনি আমার থেকে কাউন্সিল করছেন মাগনা ভাইয়া হ্যাঁ রায়ন আপনি বাবার কাছে বিচার দেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শিখাইয়া প্রেমের খেলাম কই লুকাইলা কামিলি ওয়ালা এব দেখা দিয়া নিবাও জালা বুড়াও মনে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার সাথে বলুন দয়াল নবী ও তুমি হাবিব ও আল্লাহ আর তোমাকে দিয়াছেন আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ সাফায়াতের বাগা দয়াল নবী গো বলেন দয়াল নবী গো তুমি হাবিব ও আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ সাফায়াতের বাগা দয়াল
ونبي غو جنة تيرا مالكنا ديلن شاهي كبيريا ونبي غو جنة تيرا مالكنا ديلن شاهي كبيريا شافي يلمز نبين تومي شافي يلمز نبين تومي پر پارر ناہیا دوحيال نبي غو دوحيال نبي غو تومي حبيب يا الله تما كدية چهن الله تما كدية يا چهن الله شفا يا تربار دوحيال او نبي غو আদম হইতে ঈসা মুসা যত নবীগণ আদম হইতে ঈসা মুসা যত নবীগণ মুক্তির লাগিয়া মুক্তির লাগিয়া তোমার কাছে মুক্তির লাগিয়া করছে তোমার নাম শরণ দয়াল নবীগো বলেন দয়াল নবী ও তুমি হাবিব আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ সাফায়াতের ভার দয়াল নবী ও নবী গো সকল নবী কাঁদবে যখন নাফসি ও বলিয়া ওরে সকল নবী কাঁদবে যখন নাফসি নাফসি বলিয়া তখন তুমি কেঁদে উঠবে উম্মতি বলিয়া দয়াল নবী গো দয়াল নবী ও তুমি হাবিব আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ সাফায়াতের ভার দয়াল ও নবী গো আপনার খাঁটি উম্মতের করিবেন দয়া হাসর মিজান ফুলছে রাতে লইবেন উদ্ধারিয়া দয়াল নবী গো দয়াল নবী ও তুমি হাবিব আল্লাহ বলেন দয়াল নবী ও তুমি হাবিব আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ সাফায়াতের ভার দয়াল নবী গো সাধকপুরী নজরুলের লাগে নিগো মায়া ও নবী গো তোমার সাধকপুরী নজরুলের লাগে নিগো মায়া তোমার দয়া না পাইলে তোমার দয়া না পাইলে ইলিয়াস ভাই পার হব কি দিয়া দয়াল নবী গো দয়াল নবী ও তুমি হাবিব আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ সাফায়াতের ভার দয়াল নবী গো মায়ার নবী ও তুমি হাবিব আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ সাফায়াতের বার দয়াল নবী গো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর পাগলে রাগো ওয়ান নবীর পাগলে রা এইবার আসুন আল্লাহ পাক রব্বুল আমিনের প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহলে বাইতের মহব্বত নিয়ে আর একটু কয়েকটি কথা বলে যাই বন্ধুরা আমার কেন আহলে বাইতকে ভালোবাসতে হবে রাসূলের ভালোবাসার পর বিশেষ বিশেষ করে ইমাম হুসাইনকে মহব্বত করতে হবে কারণ আমার দয়াল নবী কাম লওয়ালা খান কাল নবী কাম লওয়ালা কয় মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি আমার হুসাইনকে যে ভালোবাসতাম আমি আমাকে যে ভালোবাসলা আমার নবী কাম লওয়ালা কয় আনা মিন হুসাইন ও হুসাইন মিন্নি আমি হুসাইনের আর হুসাইন আমার আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন আল্লাহ তাকে ভালোবাসু যে আমার হুসাইনকে ভালোবাসলো এই জন্য ইমাম হুসাইনের ভালোবাসা দরকার আছে কি নাই গভীর মনোযোগ এক মামাদের ইসলাম জিন্দা হতে হয় হের কারবালা কি বাদ ইসলাম দুই খণ্ড হয়েছে কারবালার জমিন থেকে ইসলাম দুই ভাগ হয়েছে একটা হলো ইয়াজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান এখন হুসাইনি মুসলমান যারা তার আমরা হাত তুলে দেখাবো কারা কারা আমরা আশিকের রসুল সুন্নি মুসলমান আল্লাহ আকবার আমরা হুসাইনি মুসলমান আমরা সুন্নি আমরা কি আমরা মোতাজেলা নয় আমরা কাদিয়ানি নয় আমরা মোতাজেলা নয় আমরা শিয়া নয় আমরা কাদিয়ানি নয় আমরা রাফিজি নয় আমরা খারিজি নয় আমরা তাবলিগি নয় আমরা এই
আমাদের যে আকীদা আমাদের আকীদার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর মুক্তির পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন আমার উম্মতের মধ্যে 73 ভাগ হবে কয় ভাগ কয় ভাগ এর সবাই কথা বলে না কয় ভাগ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূরে রিওয়ায়াত করেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال خط لنا رسول الله صلى الله عليه وسلم ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل سبيل منها الشيطان يدعو اليه وقراء وان هذا صراط مستقيم فاتبعوه رواه احمد نسائي مشكات زور بولون سبحان الله এই বন্ধুরা আমার এখানে মনোযোগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রেখা আঁকলেন কি আঁকলেন রেখা আঁকলেন একটি সুজা রেখা আঁকলেন এইভাবে ডানে 6টা বামে 6টা প্রতি একটার মধ্যে আবার 6টা করে এইভাবে ডানে হলো 37টা বামে হলো 37টা মোট হলো 72টা মাঝখানে লম্বা একটা কয়টা হলো 73টা সাহাবাই কেরাম আরজ করে ইয়া রাসূলুল্লাহ এই 73টা রেখা যে আঁকলেন এগুলা কি এই চিত্রটা যে রেখাটা এঁকেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রেখা এঁকেছেন ওই রেখাটা চিত্রটা এখনো কিতাবের মধ্যে আছে কোন কিতাবে আছে কিতাবের নাম তাফসীরে আহমদিয়া শরীফ লেখকের নাম মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাই তাফসীরে আহমদিয়া শরীফ তাফসিরাত আহমদিয়া শরীফ ওইটা 472 পৃষ্ঠার মধ্যে চিত্রটা সহ আছে এই হাদিস মুবারক যেটা আমি তেলাওয়াত করলাম হাদিস মুবারক সহ আছে আল্লাহ হাবিব রেখা আঁকলেন সাহাবাই কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে রেখাগুলো আঁকলেন এগুলা কি এবার আল্লাহর নবী বলে এগুলা আমার উম্মতের দল এগুলা কি আমার উম্মতের দল আল্লাহর নবী বলেন এই সাহাবীরা আমার উম্মতের মধ্যে 73 ভাগে বিভক্ত হয়ে যাবে 73 দলের মধ্যে একটি দল মাত্র জান্নাতে যাবে 72 দল জান্নাত জাহান্নামে যাবে একটি দল জান্নাতের মধ্যে যাবে ওই জান্নাতি দল খারাপ আর ভাইয়েরা ওই জান্নাতি দল খারাপ বন্ধু আমার নবীর পাগলে রাগো মুফাসসিরানে কেরাম মুফতিয়ানে কেরাম মুহাদ্দিসিনে কেরাম এবার কিতাব রিচার্জ করে কোরআন শরীফের আয়াত কারিমা রিচার্জ করে হাদিস শরীফ কি রিচার্জ করে এবার আমাদেরকে যে পথ দেখাইয়ে দিলেন ওই পথটার নাম হলো এই 72 দলের মধ্যে যেই দলটা জান্নাতি হবে ওই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এবার বলতেছিলাম কি আল্লাহ নবী কামলওয়ালা বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হয়ে যাবে একটি দল জান্নাতি ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে আপনারা যারা আছেন আপনারা কোন দল সবাই বলেন কোন দল সবাই বলেন কোন দল আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের ঈমান হলো নবী আমাদের ঈমান কি আমাদের জান হলো ইমাম হুসাইন আমাদের জান কি
আমাদের জান হলো ইমাম হুসাইন আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কি আমরা নবীর প্রেমে বিশ্বাসী আমরা আহলে বাইতের প্রেমে বিশ্বাসী এই আহলে বাইতের শানে আজকে মাহফিল দিয়েছেন আহলে বাইতের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন হাশরের ময়দানে যেদিন কাউসার পান করাবেন কাউসারের মালিকের নাম কি বলতো কাউসারের মালিক কে বলেন কাউসারের মালিক কে জান্নাতের মালিক কে সময় নাই সূরা কাউসারের তাফসীর যদি করা হয় তাহলে বুঝবেন জান্নাতের মালিক নবী কিভাবে হলো কাউসারের মালিক নবী কিভাবে হলো আর কি কি শুধু এই আপনাদের এই সূরাতুল কাউসার এটা দিয়ে ইন্না আতাইনা কাল কাউসার এটা দিয়ে আপনারা শুধু নবীকে কাউসারের মালিক বলা হয় নাই আরো অনেক কিছু নিয়ামত নবীকে দেওয়া হয়েছে এগুলো এখন সমনে আলোচনা করতে পারবো না এখন এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের মালিকানা দিয়েছে জান্নাতের মালিকানাও দিয়েছে সুবহানাল্লাহ কোন জান্নাতের খালেক কে বলেন খালেক মানে স্রষ্টা জান্নাতের খালেক কে কথা বলেন সবাই জান্নাতের খালেক কে আল্লাহ জান্নাতের মালিক কে নবী কামলেওয়ালা নবী জান্নাতের খালেক আল্লাহ জান্নাতের মালিক নবী কামলেওয়ালা জান্নাতের মালিক আল্লাহ নয় কারণ নবীকে দান করে দিয়েছেন কাউসারের খালেক আল্লাহ কিন্তু কাউসারের মালিক আল্লাহ নয় কাউসারের মালিকানা নবীকে দিয়ে দিয়েছেন এখন নবী এত কোটি কোটি হাজার হাজার কোটি উম্মতের নবী কি বসে বসে শুধু নবী একা নিজ হাতে কাউসার পান করাবেন সেদিন হাশরের ময়দানে যারা রসুলে পাকের সহযোগী হয়ে কাউসারের পেয়ালা পান করাবেন কাউসারের মালিক হলো নবী আর সেদিন হাশরের ময়দানে আপনাদেরকে আমাদেরকে যিনি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপ্যায়ন করবেন তারা হলো সে আহলে বাইত সুবহানাল্লাহ বলুন না কাউসারের এবার কি করবেন ওরা কি করবেন কাউসারের পানি আমাদেরকে পান করাবেন যারা পান করাবেন তারা হলো নবীজির কাউসারের পানি পান করানোর স্টাফ যারা থাকবে তারা হলো আহলে বাইত এই আহলে বাইতের মহব্বত আজকে মাহফিল দিয়েছে এখন আসুন আমি আলোচনা শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেব আমার একটা কথা হলো আজকে উজানিশার গাউসিয়া গফুরিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এখানে মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয় এই কথা বলে আমি মাইক ছেড়ে দেব কি পড়ানো হয় আরো জোরে বলুন কি পড়ানো হয় আরো জোরে বলুন কি পড়ানো হয় কোরআন কোরআনের মর্যাদা আছে কি নেই ছোটবেলা আমরা যখন মক্তবে পড়তাম চকলেটের কাগজ চিনেন চকলেট একটা চকলেটের দাম ছিল চার আনা মনে আছে মনে আছে এক টাকা দিয়ে চারটা চকলেট ওই চকলেটের কাগজগুলো রাস্তা থেকে কুড়িয়ে নিতাম মনোযোগ দিয়ে কথাটা শোনেন কথাটা খুব গুরুত্বপূর্ণ চকলেটের কাগজগুলো রাস্তা থেকে কুড়িয়ে নিতাম অথবা বাড়ি থেকে খাতার কাগজ ছিঁড়তাম ছিঁড়ে কোরআন শরীফের ভিতরে কোথায় পড়লাম পড়াটা কোথায় গিয়ে শেষ করলাম এটা চিহ্ন দেওয়ার জন্য এই চকলেটের কাগজ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এটা কোরআন শরীফের ভিতরে তীর চিহ্নের মতো করে কোরআন শরীফের মধ্যে রাখতাম এটাকে বলা হয় তীর কি বলা হয় মানে এই যে চিহ্নটা দেওয়া মানে এটা স্থিতি এটা কি স্থিতি আর যেটা দিয়ে চিহ্ন দিতাম চকলেটের কাগজ ওইটার নাম হলো খুতবা ওইটার নাম কি কথা বলে না সব মরা ওইটার নাম কি খুতবা এই খুতবাটা যদি কোরআন শরীফ থেকে ছোটে পড়ে যেত ওইটাকে চুমু খেতাম ঠিক না বেটি কোরআন শরীফ যে কাঠের এইভাবে যে থাকে কাঠের এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় রিয়ালটা যদি পায়ে লেগে যায় রিয়ালটাকে চুমু খেতাম সালাম করতাম ঠিক না বেটি রিয়ালটা কিসের জোরে বলুন কিসের এখন প্লাস্টিকেরও পাওয়া যায় রিয়ালটা কিসের কাঠের আর খুতবাটা কিসের কাগজে রাস্তায় কুরানু কাগজ আপনি চুমু খাচ্ছেন কার কারণে রিয়াল কাঠের রিয়াল কে আপনি চুমু খাচ্ছেন কার কারণে কোরআনের কারণে যেই কাঠের মধ্যে রেখে কোরআন পড়া হয় এই রিয়ালটা যদি এত মূল্য হয় আপনার কাছে আর যেই কাগজটা রাস্তা থেকে কোরআন একটু কাগজ এইটার মূল্য যদি আপনার কাছে এত বেশি হয় যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে তার মূল্য কত হবে এবার বলুন সুবহানাল্লাহ একটু আস্তে কর সুবহানাল্লাহ আস্তে কর এই
30 পারা কোরআন অন্তরে আছে থাকার পরে তাকে সম্মান দেওয়া যাবে না খুতবাটাকে চুমু দেওয়া যাবে টেস্ট লাগতেছে কিন্তু এখন আমারে মারতেও পারে আমাকে এখন সবাই মারতেও পারে কথা উল্টা উল্টা দিকে চলছে খুতবাটাকে চুমু দেওয়া যাবে রিয়ালটাকে চুমু দেওয়া যাবে কোরআনকে চুমু দেওয়া যাবে কোরআনের গিলাফটাকেও চুমু দেওয়া যাবে কিন্তু ওই যার অন্তরের ভিতরে কোরআন শরীফের 30 পারা কি আছে তার কলবের ভিতরে আছে যার মুখস্থ ব্রেনের ভিতরে আছে তাকে সালামও দেওয়া যাবে না যদি তার মধ্যে নবীর তাজিম না থাকে এবার কি বুঝতে পারছেন মাইরে থেকে বেঁচে গেলাম ওই কোরআন যার সিনার মধ্যে আছে ওই কোরআনের পুরো 30 পারা লাগবে না 10টি আয়াত যার মুখস্থ আছে যার সিনার মধ্যে আছে যেই ব্যক্তি কোরআনকে সম্মান করে রিহালকে সম্মান করে খুতবাকে সম্মান করে করার পর আমার নবীকে মহব্বত করে ইতিমধ্যে একটি ফেতনা বলে বের হয়েছে নবী বড় না কোরআন বড় আল্লাহর কসম করে বলছি আমার নবী কোরআনে নবীর পিছে পিছে কোরআনের পিছে পিছে নবী নয় নবীর পিছে পিছে কোরআন কোরআন হলো নবী আমার কোরআনের চাইতে নবীর দাম বেশি ঠিক না মিথ্যে জোরে বলুন ঠিক না মিথ্যে আমল আমার ভাইরা এবার আসুন সেই কোরআন কি তাকে সালাম দেওয়া যাবে না নবীর প্রেম থাকতে আর নবীর প্রেম যার অন্তরে আছে ওই হাফেজদার হাতে নয় ওই হাফেজদার গালে নয় তার পায়ে পর্যন্ত চুমা দিবা সোহাবী ওহাবীরা ফতোয়া দাও আমি একটু স্পষ্ট কথা বলি না মানুষ আমি কাউকে ভয় পাই না কেউ ফতোয়া দাও কেউ আমাকে মারতে আসুক কেউ আমাকে মেরে ফেলুক আমি কাউকে ভয় পাই না তার পা তার গালে নয় তার পায়ে পর্যন্ত চুমা দেওয়া যাবে এই কোরআন পাহাড় একটা আল্লাহর নিদর্শন কোন পাহাড়টা সাফা ওয়াল মারওয়া ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাওয়াইরিল্লাহ কোরআনে আসেনি হুজুর সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন কেন এটা আগে নিদর্শন ছিল না কখন নিদর্শন হয়েছে হযরতে কোন নবীর মা ইসমাঈল নবীর মা কোন নবীর বিবি ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ওনারা যখন কি করলেন উনি যখন দৌড়াদৌড়ি করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পানি খাওয়ানোর জন্য ওই দিন থেকে এটা কি হয়েছে নিদর্শন হয়েছে তার আগে নিদর্শন ছিল না এরকম পাহাড় তো কুমিল্লা লালমাই আছে সিলেটে আছে শ্রীমঙ্গলে আছে চা বাগানে পাহাড় নাই চট্টগ্রামে পাহাড় নাই সিলেটে পাহাড় নাই ওই পাহাড়গুলো তো নিদর্শন না এটা নিদর্শন হইলো কেন জবরে নূর নিদর্শন হইলো কেন এখানে আল্লাহ নবী কি করেছেন ধ্যান করেছেন জবরে সোন নিদর্শন হলো কেন আল্লাহ নবী হিজরতের সময় লুকিয়েছেন এখন সাফা মারওয়া নিদর্শন হলো কেন এটা মা হাজেরা দৌড়াদৌড়ি করেছেন মা হাজেরার কদম লাগলে যদি সাফা মারওয়া পাহাড় আল্লাহ নিদর্শন হয়ে যায় 30 পারা কোরআন যার ভিতরে সেটা কি নিদর্শন হইতে পারে না